তিন নম্বরে খেদমত করতে হবে মা বাবার। কোরআন শরীফে আমি তিনটা ওয়াজ, কোরআন শরীফ হাদিস শরীফে তিনটা ওয়াজ আমি পাইছি। এক নম্বরে হলো ভয় করতে হবে আল্লাহকে, দুই নম্বরে হলো মহব্বত করতে হবে নবীকে, তিন নম্বরে হলো খেদমত করতে হবে বাপ মাকে। বলুন কাকে? আরো জোরে কন। বাপ মা যদি ছোটকালে আমাদেরকে লালন পালনের দায়িত্ব না নিত, আমরা কি বাঁচতে পারতাম? শীতের রাত্রে দেখছেন মা ঘুমাইছে এক পাশে, বাবা আরেক পাশে, মাঝখানে আমরা। দেখবেন শীতের রাত্রে যে প্রস্রাব করে দিছেন তো মা, দেখবেন ঘুমের থেকেই হাতটা বাড়াইছে বাচ্চার নিচে, বাড়ায় না ঘুমের থেকে, দেখে ভিজা ভিজা লাগে। মা দেখবেন চট করে ঘুম থেকে উঠে বাবার বিছনাটা বিজা খাতা সরায়া শুকনা খাতাটা দিছে, আবার প্রস্রাব করলে আরেকটা খাতা দিছে, আবার প্রস্রাব করলে আরেকটা খাতা দিছে। খা দুধ সারে খালি মুত, কি কন? খা দুধ সারে কি, কত আর খাতা বদলাইব? অবশেষে খাতা শেষ, মা দুঃখিনী নিজের আচলটা, কাপড়ের আচলটাকে চার ভাগ করে বাবার নিচে, বাচ্চার নিচে দিছে, আবার এখানে প্রস্রাব করে দিছে। দেখবেন মা দরদি প্রস্রাবের বিজা জায়গাটা মা নিজে শুয়া বাচ্চাটাকে শুকনার মধ্যে শুয়াইছে, আবার প্রস্রাব করে দিছে। অবশেষে দেখবেন মা বাচ্চাটা বুকে নিয়ে থরথর করে কাঁপতেছে, কিন্তু সন্তানকে কষ্ট দেয় না। এই মাকে যদি কেউ কষ্ট দিয়ে থাকেন, নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, মুফতি হতে পারেন, মুহাদ্দিস হতে পারেন, মুফাসসির হতে পারেন, মুহাদ্দিস হতে পারেন, মক্কা মদিনার ইমাম সাহেব হতে পারেন, এই মারে কষ্ট দিলে আল্লাহর জান্নাতে যাওয়া হবে। তাই আমি আমার গজলের মধ্যে বলি, মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হাইরে আল্লাহ নবীজির দয়া। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মার কলি যায় গা দিলে খোদা সহে না, মার কলি যায় গা দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হাইরে আল্লাহ নবীজির দয়া। সব বরবাদ হয়ে যাবে যদি এই মার সাথে কেউ বেঈমানি করেন। ভাইসি মা বাবার সাথে নাফরমান সন্তান আছে না আমাদের বাংলাদেশে? আহ, কার সাথে নাফরমানি করেন? মা আপনার আমার মতো একটা সন্তানের মুখ দেখার জন্য মা কত কষ্ট করেছে, কি বলেন? কষ্ট করে নাই? যখন আমরা মায়ের পেটে গেছি দুই মাস তিন মাস পর্যন্ত মা বমি করতো, খালি বমি, কিচ্ছু খাইতে পারে নাই। মা যদি ইচ্ছে করতো এই কষ্ট করে সন্তান দরকার নাই, কি বলেন? পারত না? তারপরও দেখেন সাত মাস আট মাস বয়স হইলে মা কিছু খাইতে পারে না, ঠিকভাবে শুইতে পারে না, ডান দিকে কাঁইথ হয়ে শুইলে আমরা লাথি মারতাম, মা বাম দিকে কাঁইথ হইতো, আবার লাথি মারছি, মা ওইটা দাঁড়ায় গেছে, আবার লাথি মারছি, লাথিটা মায়ের কলিজাটার মধ্যে লাগছে, কারো কাছে কয় নাই, জিব্বা কামড়াইয়া সহ্য করে দুইটা হাত বাড়াইয়া ডাকে, মাহুত কবে গো এ সন্তানের মুখ আমারে দেখাইবা, এ সন্তানের মুখ দেখতে যাইয়া কত কত মা বিদায়ী হয়েছে, হয় নাই? হয় নাই? ডেলিভারিতে মা মারা যায় নাই? বাস্তব ঘটনা, শেষ কথা আমি দোয়া করে দিব। আমি যখন ওয়াজ ওয়াজের মাঠে আসি নাই, মসজিদে ইমামতি করতাম, যে মহল্লাটা ইমামতি করতাম এ মহল্লার মধ্যে ঘটনা, একটা মেয়ে, গরিবের মেয়ে, বাচ্চা হবে, তিন দিন পর্যন্ত প্রসব ব্যথা, অস্থির। ওই মেয়েটার মা মসজিদের দক্ষিণ পাশের জানালার কাছে দাঁড়াইয়া আসরের নামাজের পরে আল্লাহ সাক্ষী এইভাবে দুইটা হাত বাড়াইয়া ডাকতেছে, আপনারা আমার মহল্লাবাসী, আপনারা আমার গ্রামবাসী, আপনাদের কাছে আমার মেয়েটার জন্য জীবন ভিক্ষা চাই, কান্দতেছে আর বলতেছে আমাকে আপনারা সাহায্য করেন, আমার মেয়েটারে বাঁচাই। আল্লাহ বলছেন কেউ যদি এইভাবে অসহায় কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় সাহায্যের জন্য হাত বাড়ায়,
আল্লাহ কয় এই হাতের নিচে দিয়ে আমি আল্লাহর কুদরতি হাত দুইটা বাড়াইয়া রাখি। এরকম যদি কেউ হাত বাড়ায়, হাত খালি দিবেন না, আল্লাহ বরদাস্ত করবে না। কিন্তু কেউ দিল না। মাগরিবের পর সালাম ফিরাইয়া মোনাজাত পড়লাম না, দাঁড়াইয়া বললাম, বাবারা ভাইয়েরা, আপনাদের মহল্লাবাসী অসহায় ব্যক্তি এইভাবে দোয়া চাইল, আপনারা দোয়া করলেন না, কিছু সাহায্য চাইল, সাহায্যও দিলেন না, একবারে খালি দিলেন, কাজটা তো ভালো হলো না। একজন মুরব্বী বলেন, বাবা কে কার জন্য রোজগার করে রাখছে, কে কারে দেয়, কষ্ট পাইলাম। বললাম ঠিক আছে, আমি তো ইমাম সাহেব, আমি মহল্লায় বাইরুমু এই মহিলার পক্ষ থেকে, দেখি কেউ নেই সাহায্য দেয়, আমার সাথে কেউ যাবেন? ইংরেজি শিক্ষিত একটা লোক, হাই স্কুলের শিক্ষক, উনি বললেন, হুজুর আমি যাব আপনার সাথে। দুইজনে মিলে প্রায় 30 কেজি চাউল উঠাইলাম, 750 টাকা উঠাইলাম। উঠাইয়া দিয়ে বললাম, মেয়েটাকে হসপিটালে পাঠান, সকালে টাকার জন্য কোনো অসুবিধা হবে না, চিকিৎসার জন্য মরতে দেব না, হায়াত না থাকে আমার কিছু করার নাই। সকালে ভোর রাত্রে হসপিটাল পাঠাইলে আমি সকালে মক্তব ছুটি দিয়ে গেলাম দেখার জন্য। যাইয়া দেখি ডাক্তার দাঁড়িয়ে আছে, তার গার্জিয়ান মা বাবা দাঁড়িয়ে আছে, কি যেন বলতেছে। জিজ্ঞেস করলাম, ডাক্তার সাহেব রুগীটা যে আসলো খবরটা কি? ডাক্তার বলেন, হুজুর যেই রুগী পাঠাইছেন আরো 3 দিন আগে পাঠান দরকার ছিল, এখন তো রুগী একবারে শেষ পর্যায়ে, চিকিৎসা করে কোনো লাভ হবে না, রুগীটা বাঁচানো যাবে না। আমি বললাম, ডাক্তার সাহেব চিকিৎসা করেন, টাকার জন্য চিকিৎসার জন্য তাকে আমি মরতে দেব না, মানুষের পায়ে ধরবো, হাতে ধরবো, টাকা উঠাবো, চিকিৎসা করেন, হায়াত না থাকলে মরে যাবে। ডাক্তার বলেন, চিকিৎসা যদি আপনি বলেন করতে পারি, তবে দুইজন বাঁচানো যাবে না, যদি বাচ্চাটা বাঁচাইতে চাই তাহলে মা মারা যাবে, মা বাঁচাইতে গেলে বাচ্চাটা মারা যাবে, এখন আপনারা ফয়সালা দেন আমি কোনটা বাঁচাবো। ওই মহিলাটার মা বাবা উভয় জনে বলতেছেন, ডাক্তার সাহেব আমার মেয়েটা বাঁচাইয়া দেন, মেয়েটা বাঁচাইয়া বাচ্চাটা মাইরা ফালান, আস্তে করে বলছে, বাচ্চাটা মাইরা ফালান, আমার মেয়েটাকে বাঁচাইয়া দেন, অথচ মেয়েটা জ্ঞান হারা। আল্লাহ সাক্ষী, এমন সময় দেখি মেয়েটার জ্ঞান ফিরে গেছে, চোখের পানি জর্জর করে ছেড়ে ছেড়ে কাঁদতেছে, দুইটা ঠুট নড়তেছে, বুঝাইয়া যেন কথা বলতে পারতেছে না, ঠুট নড়ে, চোখের পানি ছাড়ে। ডাক্তার বলেন, মহিলাটা যেন কি বলবেন শুনি। ডাক্তার নিজে মহিলাটার মুখের কাছে কানটা নিলে, মহিলাটা বলতেছে, ডাক্তার সাহেব গো, তুমি যখন দুনিয়াতে আসছো তোমার মা কি প্রসব ব্যথায় কষ্ট করে নাই? করেছে। তোমার মা যদি প্রসব ব্যথার কষ্টে তোমাকে মেরে ফেলতো তাহলে কি তুমি ডাক্তার হইতে পারতা? ডাক্তার ছিলেন মা ভক্ত মানুষ। ডাক্তার দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, তুমি কি চাও বলো, তুমি কি বলতে চাও? ওই মহিলাটা কাঁদতে কাঁদতে বলেন, রে ডাক্তার তোমার দুইটা পায়ে ধরি, আমার মায়ের কথা শুইনো না, বাবার কথা শুইনো না, দুইজনের একজন যদি মারতে হয় আমার সন্তানটা মাইরো না গো ডাক্তার, তোমার দুইটা পায়ে দুরি, আমি মায়ের জীবন শেষ করে দাও, আমার সন্তান বাঁচাইয়া দাও। যে মা নিজের জীবন দিয়ে তোমার আমার মতো সন্তান বাঁচাই গো, এই মারে কষ্ট দিলে নামাজ রোজা কবুল হবে না। দয়ার নবী মায়ার নবী বলেছে, উম্মতেরা রে, এ মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। ডাকতেছেন ডাক্তার সাহেব, বলতেছেন তাহলে চেষ্টা করে দেখি দুজন বাঁচানো যায় কিনা। দরজা বন্ধ করে চিকিৎসা শুরু হলো, একটু পরে শোনা যায় রুমের মধ্যে ওয়া ওয়া করে কান্দে। আমরা শান্তি হলাম, সন্তান বুঝি হয়েছে, সন্তান হয়েছে, ডাক্তার বাহিরে আসতেছেন, কিন্তু সন্তান হয়েছে ছেলে। ডাক্তার বাহির হইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, সন্তান হয়েছে ছেলে, সন্তানের অবস্থা ভালো, কিন্তু মা বাঁচবে না। মহিলারা কান্দে, তার গার্জিয়ান সকলে কান্দতেছে, বাচ্চাটারে কেউ কুলে নেয় না, বাচ্চাটাকে কেউ ধরে না। আমি তাকাইয়া দেখি দুঃখিনী মা বাচ্চাটার দিকে তাকাইয়া রয়েছে।
দুইটা চোখ বাচ্চার দিকে দিয়ে পাতিও ফালায় না, দুইটা চোখের বাণী ছাড়ে ঠুট দুইটা নারে, কি যেন বলবেন, হয়তো এটাই বলতেন, এই আমার গার্জিয়ানেরা আমার বাবারে কুলে নাও না, কিন্তু একটু কথা পর্যন্ত বলার শক্তি নাই, শেষ পর্যায়ে চলে গেছে। অবশেষে দেখি বাচ্চাটার দিকে তাকাইয়া তাকাইয়া নিজেই দুইটা হাত সামনে বাড়াইতে চাইতেছে, শক্তি পায় না, ধাক্কা দেয় বাড়াইতে শক্তি পায় না, এইভাবে গায়ের জুড়ে ধাক্কাইতে ধাক্কাইতে দুইটা হাত বাচ্চাটার কাছাকাছি যাওয়ার আগে আগে মা দুঃখী দি বাচ্চাটার দিকে তাকাইয়া তাকাইয়া বিদায় হইয়া যা। আমার নবী বলেছেন উম্মতের আরে এই মারে কষ্ট দিস না রে, আমি নবীর সাফায়াত নসিব হবে না। আসুন আল্লাহর কোরআন থেকে তিনটা কথাই তো আমি বলেছি, ইত্তাকুল্লাহ ভয় করো আল্লাহকে, কেন সব কিছু আল্লাহর, মহব্বত করো নবীকে, কেন নবীর উসিলায় সব পাইছি, খেদমত করো মা বাবার, মা বাবার আদর পালন যদি না করতো আমরা এত বড় হইতে পারতাম না, কাজী মা বাবাকে কষ্ট দিয়েন না, নবীর মহব্বত থেকে দূরে যায়েন না, আল্লাহকে ভয় করুন। যদি এই আমলগুলো আমাদের মধ্যে থাকে আমরা জান্নাতি হব। আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আর শোন আমি আর সামনে বাড়ি না, রাত্র অনেক হয়ে গেছে, একটু দুরুদ ও সালাম মদিনা পাঠায় দোয়া করব, ইয়া নবী সালাম সালাম। মুস্তফা জানি রহমত
তাদের সাথে আমার ওঠা বসাটা বেশি আর কি, ওখানে যোগাযোগ করলে পাবেন। আসুন দোয়া করি, সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান নিয়ে হাত বাড়াইছে, প্রভু গো জানি না জীবনে আর কতদিন হাত বাড়াইতে পারবো, কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও।